আজকে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি সব শেষে শুধু বলতে চাই যে থমাস কুন নামে একজন সায়েন্টিস্ট দার্শনিক এবং লেখক ছিলেন উনিশশো ষাটের দশকে এবং তিনি একটা বই লিখেছিলেন বইটার নাম ছিল দ্য স্ট্রাকচার্স অফ সায়েন্টিফিক চেঞ্জ অ্যান্ড ইটস প্যারাডাইম যদি আমার ভুল না হয়ে যায় থাকে এবং এটার মূল প্রতিবাদ্য বিষয়টাই ছিল এমন যে আপনাকে যদি সত্যি জয়ী হতে হয় তাহলে জয়ী হওয়ার জন্য কিছু সম্পদ এবং কিছু দক্ষতার প্রয়োজন হয় এবং সম্পদের সীমাবদ্ধতা আছে দক্ষতার সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধ বিজ্ঞান এবং জ্ঞানের সেই জায়গার থেকে বলতে চাই আমি স্যারের মতো আজকে ডক্টর ইস্তিয়া মহিন আমি ওনার মতো পদার্থবিদ্যা পড়ালেখা করিনি কিন্তু আমি অর্থনীতিতে পড়েছি এবং যেটুকু বুঝি পদার্থবিদ অর্থনীতি তো বলে যে দেয় আইডিয়া কল প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অর্থাৎ উৎপাদন সম্ভাবনার সীমা রেখা এটাকে গাণিতিকভাবে অনুসারে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ একটা দেশের যেই সম্পদ সেই সম্পদকে ব্যবহার করে আপনি যেটুকু উৎপাদন করতে পারবেন সেটাই তার উৎপাদন সম্ভাবনার সীমা রেখা আর যুদ্ধ করে যদি আপনি সেই দেশের ভূমির আয়তন বাড়িয়ে ফেলেন বা সমুদ্র সমুদ্রের আয়তন বাড়িয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার উৎপাদন বেড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু সবচেয়ে দুর্দমনীয় অপরাজয় যেই তত্ত্ব উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে তা হচ্ছে শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির প্রসার এর মধ্য দিয়ে প্রোডাকশন পসিবিলিটি ফ্রান্টিয়ারের যে পরিমাণ সম্প্রসারণ করা সম্ভব তাতে সত্যি করে সত্যিকার অর্থে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব এবং আজকে সারের যে আসার জায়গা আমাদের যে আসার জায়গা আমরা সকলে মিলে যে বাংলাদেশটাকে দেখতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর আমাদের দীর্ঘ হাজার বছরের স্বাধীনতার সংগ্রামটাকে যে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে একটি লাল সবুজের পতাকা এনে দিলেন সেই জায়গায় যে আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের যে প্রতিশ্রুতির জায়গাটা ছিল সেখানে জ্ঞান নির্ভর যে সমাজ তৈরি করার প্রতিশ্রুতি ছিল যেই জায়গায় দুঃখী মানুষের জীবনের দুঃখ শুধু সত্য হবে না হাসি এবং সুখ হবে সত্য এবং সমৃদ্ধিটা একেবারে নিত্যদিনের একটা শব্দে রূপান্তরিত হবে সেই জায়গায় বিজ্ঞানের চর্চার কোনই বিকল্প নাই আজকে কল রাশেখ শ্রুত বি টোল্ড ট্রুথ বি সেলিব্রেটেড এ অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের চ্যাম্পিয়নশিপ বিজ্ঞানের জয় জয়কারের কথা আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম